হ্যালো স্টুডেন্টস, আমি রৌনক, তোমরা দেখছো দ্য বঙ্গ টিচার। চলো শুরু করি আজকে নতুন ভিডিও। আজকে আমরা করবো অল অ্যাবাউট আ ডগ গল্পের যে গ্রামার এক্সারসাইজ রয়েছে বইয়ে সেটা আজকে আমরা সলভ করবো। তো এটা পুরোটাই কিন্তু বেস করা রয়েছে ভয়েসের ওপর, তো ভয়েসের ওপর আমি ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। তো আজকে আমরা বেশি আলোচনা না করে শুধুমাত্র আনসারগুলো দেখে নেবো, কোয়েশ্চেনগুলোর আনসার। তো শুরু করে দিয়ে আমরা তাড়াতাড়ি, বেশি গল্প না করে, যারা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অল অ্যাবাউট আ ডগ যেখানে পড়ানো হয়েছে বা তার এক্সারসাইজ যেখানে করানো হয়েছে সব কিছু লিঙ্ক কিন্তু ওপরে আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বেশ, এক্সারসাইজ ফোর কি বলছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস উইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। যেই সব সেন্টেন্সে কি মনে হবে যে যে সাবজেক্ট রয়েছে সে কিছু একটা করছে, সেখানে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড সার্কেল দ্য ভার্ব ফর্মস উইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। তাহলে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে, যেই ভার্বগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট এই কাজটা করছে সেগুলো আন্ডারলাইন করবো, আর যেই ভার্বগুলো দিয়ে বুঝতে পারবো যে এই কাজটা ইজ ডান টু দ্য সাবজেক্ট, এই কাজটা সাবজেক্টের ওপরে চাপানো হচ্ছে, এই কাজটা সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা গোল করে দেবো, সার্কেল করে দেবো, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার এ দেখে নি, শি হ্যাজ সাং আ সং, মেয়েটি সে একটি গান গেয়েছিল, একটি গান গাইছিল, শি হ্যাজ সাং আ সং, তাহলে মেয়েটি গান গাইছিল, মেয়েটি সাবজেক্ট, মেয়েটি গানটা গাইছিল, কাজে এখানে কি করবো, আন্ডারলাইন করে দেবো, হ্যাজ সাং এই পুরোটাকে আন্ডারলাইন করে দেবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি কি বলছে, আ সং হ্যাজ বিন সাং বাই হার, একটা গান মেয়েটির দ্বারা, মেয়েটির দ্বারা গাওয়া হচ্ছিল বেসিক্যালি। তো এখানে কিন্তু ভার্বটা এটা ডিনোট করছে না যে মেয়েটা গান গাইছিল, ডিনোট কি করছে, মেয়েটার দ্বারা গানটা গাওয়া হচ্ছিল, এটাই কি করবো আমরা, সার্কেল করে দেবো। তাহলে এখানে হ্যাজ বিন সাং এই পুরোটাকে সার্কেল করে দাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, হি উইল ড্র আ পিকচার, আবারও খুব সিম্পল, হি উইল ড্র আ পিকচার, তো এটা হচ্ছে সাবজেক্টই কাজটা করবে বলা হচ্ছে, কাজে এখানে উইল ড্রটাকে আন্ডারলাইন করে দেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি, আ পিকচার উইল বি ড্রন বাই হিম, একটা ছবি তার দ্বারা আঁকা হবে, এটাকে কি করবে, উইল বি ড্রন এই পুরোটাকে সার্কেল করে দেবে, ছবিটা ওর দ্বারা আঁকা হবে, ও ছবিটা আঁকবে এটা বলেনি এখানে, ছবিটা ওর দ্বারা আঁকা হবে, সেই জন্য এটা কি করবে, সার্কেল করে দেবে। তারপর কি বলছে, যেগুলোকে আমরা আন্ডারলাইন করলাম সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেগুলোকে আমরা সার্কেল করলাম সেগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস, কীভাবে কাজ করে কী বৃত্তান্ত সেসব জানতে পারবে তোমরা ডিটেইলড ভয়েসের ভিডিওতে। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, এক্সারসাইজ ফাইভে, এক্সারসাইজ ফাইভ ভয়েস চেঞ্জ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার এ, নীলা হ্যাজ বট আ বুক, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আনসারটা হবে হচ্ছে আ বুক হ্যাজ বিন বট বাই নীলা, আ বুক হ্যাজ বিন বট বাই নীলা, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, ফাইভ বি, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, এটার আনসার হবে হচ্ছে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ সি, ভোলা হ্যাড সিন আ টাইগার, এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, আ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডি, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, এটার আনসার হবে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স, বোঝা গেছে। কি নিয়ম কি হয় এগুলো তোমরা আশা করি সবাই জানো, যারা জানো না তাদের জন্য আমার ভয়েসের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে। তো আনসারগুলো তোমরা মোটামুটি শুনে শুনে লিখে নাও, দরকার হলে ভিডিওটাকে পজ করো, করে যতদূর শুনেছো সেটুকু লেখো, আবার পজ করে আবার লেখো, এভাবে লেখো, দরকার হলে দশ সেকেন্ড করে পিছিয়ে যাও, গিয়ে সেখান থেকে পুরোটা শুনে এসো, এসে আবার লেখো, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা আনসারগুলো নোট করে নাও। নেক্সট আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স, এক্সারসাইজ সিক্স, কোয়েশ্চেন নাম্বার সিক্স এ কি বলছে, ডু দ্য সাম, এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে লেট দ্য সাম বি ডান বাই ইউ, বাই ইউটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, পার্সোনাল রেফারেন্স ওটা, তবে মোদ্দা কথা হচ্ছে পুরো আনসারটা যদি বাই ইউটা আমরা লিখি তাহলে দাঁড়াবে হচ্ছে লেট দ্য সাম বি ডান বাই ইউ, আর যদি বাই ইউ না লিখি তাহলে লেট দ্য সাম বি ডান, ব্যাস যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স বি, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এটা কিন্তু প্যাসিভ ভয়েসেই রয়েছে, এটাকে আমরা অ্যাক্টিভ করবো, কি লিখবো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এটাকে ভয়েস চেঞ্জ করলে অ্যাক্টিভ ভয়েসে এসে কি দাঁড়াবে, শি, এখানে কিন্তু ওয়াজ রিটেন আছে, ঠিক আছে, তাহলে কি হবে, শি রোট আ পোয়েম, সরি দ্য পোয়েম, এখানে দ্য রয়েছে, শি রোট দ্য পোয়েম, এটা হবে হচ্ছে আনসার, শি রোট দ্য পোয়েম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, সিক্স সি, ওপেন দ্য ডোর, একই কোয়েশ্চেন নাম্বার এ এর মতোই লেট দ্য ডোর বি ওপেন বাই ইউ অথবা লেট দ্য ডোর বি ওপেন, ব্যাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ডি, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা ইজ নোন আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে করবো, করলে কি দাঁড়াবে, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। নেক্সট এক্সারসাইজ সেভেন, এক্সারসাইজ সেভেনে কোয়েশ্চেন নাম্বার এ কি বলছে, দে অ্যাগ্রিড টু মাই প্ল্যান,
এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে হচ্ছে মাই প্ল্যান ওয়াজ আগ্রিড বাই দেম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7b, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, এটার ভয়েস চেঞ্জ করলে কি আনসারটা হবে? আনসারটা হবে হচ্ছে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7c, দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার, এটার ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে? আ লেটার ইজ বিইং রিটন বাই দ্য ম্যান, বিইং হবে কিন্তু এখানে BEING, আ লেটার ইজ বিইং রিটন বাই দ্য ম্যান। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7d, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, কি হবে এটার আনসারটা? তিতলিজ ওয়াচ, তিতলি অ্যাপোস্ট্রফি এস, তিতলিজ ওয়াচ ইজ বিইং লুকড বাই হার, সরি ইজ বিইং লুকড ফর বাই হার। তাহলে আমি পুরো আনসারটা আবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তিতলিজ ওয়াচ ইজ বিইং BEING বিইং লুকড LOOKED লুকড ফর বাই হার, লুক ফর মানে কিন্তু খোঁজা, ঠিক আছে? সেই জন্য এখানে লুক ফর পুরোটাই বসবে, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা আমরা ফ্রেজাল ভার্বের ক্লাসে জানতে পারবো। বেশ, নেক্সট চলে আসছি এক্সারসাইজ 8, এটাই লাস্ট কোয়েশ্চেন, এখানে টিক করতে হবে কারেক্ট অল্টারনেটিভ, যেটা হবে সঠিক উত্তর সেটাকে টিক করতে হবে। বেশ, এটা টেন্সের কোয়েশ্চেন, সম্ভবত দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 8a, ইট ড্যাশ সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, কোন টেন্স হবে? রেইনস, এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স? সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, না এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়। নেক্সট হ্যাজ বিন রেইনিং, আরেকটা আছে ইজ রেইনিং, ইজ রেইনিং মানে কন্টিনিউয়াস, এখন হচ্ছে, কিন্তু এটা সকাল থেকে হয়ে চলেছে, সেই জন্য এটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আনসারটা হবে হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং এর উপর টিক করে দাও, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8b, লাস্ট সানডে আই ড্যাশ টু দ্য জু, লাস্ট সানডের কথা বলা হচ্ছে, মানে গত রোববার, এটা কিন্তু পাস্ট টেন্স। তাহলে ওয়েন্ট, হ্যাড বিন গোয়িং আর গো, গো সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না, হ্যাড বিন গোয়িং তো হবেই না, তাহলে কি হবে? ওয়েন্ট হবে, লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু, এটা ওয়েন্টের ওপর টিক করে দাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7c, আই উইল বি অথবা ওয়াজ অথবা অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, পরের বছরের কথা বলা হচ্ছে, নেক্সট ইয়ার, এটা কোন টেন্স? সবাই বুঝতে পারছি এটা ফিউচার টেন্স, তাহলে ওয়াজ আর অ্যাম তো হবেই না, এখানে কি হবে? উইল বি, উইল বি এর ওপর টিক করে দাও, আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। হ্যাঁ, তোমরা ক্লাস 9 পড়ো, নেক্সট ইয়ার তোমরা ক্লাস 10 উঠবে, কাজেই ঠিকই আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8d, লাস্ট কোয়েশ্চেন অফ টুডে, রিনা ড্যাশ হোম জাস্ট নাও, রিনা বাড়ি পৌঁছেছে জাস্ট নাও, এক্ষুনি, নাও আছে মানে এখনকার কথা হচ্ছে, কাজী প্রেজেন্ট টেন্স, জাস্ট নাও এক্ষুনি বাড়ি পৌঁছে গিয়েছে, ঠিক আছে? কাজী এটা কোন টেন্স হবে? সবাই বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হ্যাভ রিচড, হ্যাড রিচড, হ্যাজ রিচড, হ্যাড রিচড যেটা রয়েছে সেকেন্ড অপশন সেটা হবে না, কারণ এটা পাস্ট হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। যেটা ফার্স্ট অপশন রয়েছে হ্যাভ রিচড, এটা প্রেজেন্ট পারফেক্টেই রয়েছে, কিন্তু রিনা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে হ্যাভ হবে না, তার সঙ্গে কি হবে? হ্যাজ হবে। তাহলে হ্যাজ রিচড ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ রিচড যেটা রয়েছে 3 অপশন সেটার উপর টিক করে দাও, তাহলে সঠিক আনসারটা হচ্ছে রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। হয়ে গেল কমপ্লিট আমাদের গ্রামার এক্সারসাইজ, তাহলে আমাদের অল অ্যাবাউট ডগ গল্পটার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তো এবার যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমি নেক্সট দিন থেকে ভাবছি যে এই ফার্স্ট থেকে টানা টেক্সটগুলো না করিয়ে মাঝখান থেকে কোনো একটা টেক্সট শুরু করবো, যেহেতু যারা ক্লাস 9 পড়ো তাদের অনেকেরই কিন্তু এই টেক্সটগুলো একবার করে পড়া হয়ে গেছে পুরোটাই, তাই কিছুটা পর থেকে আমি শুরু করবো, কোথা থেকে শুরু করবো সেটা এখনো ভাবিনি, তো সেটা তোমরা নেক্সট ক্লাসেই জানতে পেরে যাবে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটা করে ফেলো, একটা লাইক, ভিডিওটাকে শেয়ার করে ফেলো তোমাদের সমস্ত বন্ধুদের সাথে, আর যদি কারো কোনো ডাউট থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো সাজেশন থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে নিজে এসে কমেন্ট সেকশনে অবশ্যই টাইপ করে জানাও আমাকে, আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করবো। আর চ্যানেলটাকে যারা যারা এখন আমি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটা সেটাকেও চেপে দাও এবং অল করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভিডিওর জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের নেক্সট টেক্সট নিয়ে ক্লাস 9, ততক্ষণ যেন সবাই ভালো থাকো।